কিচেন অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগতম। একটা কথা প্রায় শোনা যায়, টেস্টি খাবারগুলোর তৈরির প্রক্রিয়া এত জটিল হয় কেন? এখন আমি আপনাদের খুব সহজে একটি টেস্টি খাবার তৈরি করে দেখাবো, ভাপা ইলিশ। এর চেয়ে সহজ রান্না আর আছে বলে আমার মনে হয় না। এখানে আমি একটি প্রমাণ সাইজের ইলিশের দুটো টুকরো নিয়ে নিয়েছি। টুকরো দুইটি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে মশলাটা প্রস্তুত করে নেব। নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, সরিষা বাটা 1 চা চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ, লবণ 7 মতো। যেহেতু তেল দিয়েছি তাই পানিযুক্ত মশলাগুলো ভালোভাবে মিশতে চাইবে না, তাই একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। যখন মশলাগুলো মিক্সড হয়ে যাবে তখন মশলাতে মাছগুলো ম্যারিনেট করব। মশলাগুলো মিক্সড করা হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে ম্যারিনেট করব। প্রথমে মশলাগুলো মাছের গায়ে, বিশেষ করে পেটের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে এখানেই খুব ভালোভাবে মাখাতে হবে। যেহেতু আমরা ভাপা ইলিশ করব তাই স্টিমের মধ্যে মাছগুলোকে নাড়াচাড়া করার কোনো উপায় থাকবে না, তাই এখনই ভালোভাবে ম্যারিনেট করতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। মশলার সাথে মাছগুলো ভালোভাবে মাখানোর পরে অপেক্ষা করব 20 মিনিট। ফ্রিজে রাখার দরকার নেই, রুম টেম্পারেচারে রাখলেই হবে, এতে মাছের ভেতর মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। পর মাছগুলোকে আবার মশলার সাথে মাখিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা আলা বাটিতে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই বাটিগুলো অনায়াসে বাজারে 100 থেকে 80 টাকায় পাওয়া যায়। পুডিং এর বাটি বললেও দোকানদাররা খুব ইজিলি চিনতে পারে। স্টিলের টিফিন কাটের বাটিতেও দিলে হবে। এখন ম্যারিনেশনের মশলাগুলো দিয়ে দিচ্ছি। চারটি কাঁচামরিচ। এই কাঁচামরিচ দেওয়াতে ঝাল হবে না, সুন্দর একটি ঘ্রাণ আসবে। এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এখন একটি প্যানে স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে বাটিটা বসিয়ে দিলাম। যখন পানির মধ্যে বাটিটা দিবেন তখন বাটিটা 1/4 ভাগ থাকবে পানির ভিতর, বাকি 3 ভাগ পানির উপরে থাকবে। কারণ পানি যখন ফুটবে তখন বাটির ভিতরে যদি পানি যায় তবে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। ঢাকনার ছিদ্রটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। এভাবে মিডিয়াম আঁচে রান্না করব 30 মিনিট। হয়তো ভাবছেন নাড়াচাড়া ছাড়া রান্না করলে রান্নার নিচ থেকে পুড়ে যেতে পারে। ভয় পাবেন না, প্যানে যতক্ষণ পানি আছে ততক্ষণ মাছগুলোর কিচ্ছু হবে না। 30 মিনিট হয়ে গিয়েছে, আমি বাটিটাকে তুলে নিচ্ছি। দেখুন মরিচের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে, মানে রান্নাটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে, তেলও উঠে গিয়েছে। আমি কিন্তু কোনো নাড়াচাড়াই করিনি, যেভাবে দিয়েছিলাম সেভাবেই বের করেছি। হয়ে গিয়েছে ভাপা ইলিশ, কোনো পরিশ্রম নেই, খুবই সহজ রান্নার প্রসেস। আমার বিশ্বাস আপনাদের এই টেস্টটা অসাধারণ লাগবে। সাদা ভাত দিয়ে ভাপা ইলিশ হলে আর কিছুই লাগবে না। আমার রেসিপিটি আজই বাসায় ট্রাই করুন এবং কমেন্ট করে জানান যে কেমন হলো। তাহলে ফ্যামিলির সাথে এনজয় করুন ভাপা ইলিশ। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you.